हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो 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 हरे हरे। जय मायापुर नवनी धाम की जय, श्रीमान चैतन्य महाप्रभु की जय, पंच तत्व की जय, राधा माधव कृष्ण सखी वृंद की जय, भक्त प्रहलाद महाराज की जय, जगत गुरु शील प्रपाद की जय, गौर प्रेमानंदे। तो आज के हमरा श्रीमान चैतन्य महाप्रभु अवतरण रहस्य एवं चैतन्य महाप्रभु जो दिव्य शिक्षा तार संपर्के कुछ जानार प्रयास करब। ठीक है, तो आमरा एकोन उपस्थित श्री मायापुर नवद्वीप धाम हरिओ। तो मायापुरे श्रीमान चैतन्य महाप्रभुर आविर्भाव स्थली कोथाय कौन स्थान एटी? नवद्वीपे मायापुरे अंतरद्वीपर मध्य उपस्थित जेखाने जोगपीठे श्रीमान चैतन्य महाप्रभु साक्षात परम ब्रह्म भगवान এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। তো হরে কৃষ্ণ, তো সেই স্থানে আমরা এখন রয়েছি যেখানে সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান তিনি অবতীর্ণ হয়েছে, সেই অন্তর্দ্বীপ ধাম। তো এই অন্তর্দ্বীপকে শাস্ত্রে বলা হয়েছে কিরূপ? একটি পদ্মের যে কৌস্ত যে মাঝের অংশটি থাকে যার উপর নির্ভর করে বাকি পদ্মের যে পাতাগুলি, যেগুলো কি বলা হয় পদ্মের অংশ, হ্যাঁ লোটাস পেটেলস, হ্যাঁ পাপড়িগুলি, পদ্মের যে পাপড়িগুলি তার সাথে যুক্ত হয়ে থাকে, তার উপর নির্ভর করে থাকে। তো এই যে নবদ্বীপ, নটি দ্বীপ আছে, হ্যাঁ কি নটি দ্বীপ আমি বলেছিলাম? এক নম্বর থেকে বলুন আপনারা, নটি দ্বীপ কি কি? নটি দ্বীপ কি কি? প্রথম দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ, তারপর বলা হয়েছে কি দ্বিতীয় দ্বীপটি সীমান্ত দ্বীপ, তাই তো? তারপর তৃতীয় দ্বীপটি গোদ্রুম দ্বীপ, তারপর চতুর্থ হচ্ছে হ্যাঁ মধুদ্বীপ, ঠিক আছে, তারপর পঞ্চমটি মধুদ্রম দ্বীপ, তারপর ছ নম্বর হচ্ছে হ্যাঁ মধুদ্বীপ, তারপর হচ্ছে ঋতুদ্বীপ, হ্যাঁ তারপর কত নম্বর বললাম? ছ নম্বর, সাত নম্বর, এই হচ্ছে পরিস্থিতি। তারপর কি হ্যাঁ জাহ্নদ্বীপ, কত নম্বর বললাম এটা? সাত নম্বর। আট নম্বর হচ্ছে রুদ্রদ্বীপ, ঠিক আছে, আর ন নম্বর হচ্ছে কোলদ্বীপ। মনে থাকবে এবারে, লিখেছেন ওটা? হ্যাঁ লিখেছেন, এই লিখেছ? হ্যাঁ তো এরপর প্রত্যেককে মনে রাখতে হবে, হ্যাঁ নটি দ্বীপ, হ্যাঁ যদি ভুল করেন এই নটি দ্বীপ, তো তাহলে আপনাদের এটা যেন ধ্যান থাকে, এই নটি দ্বীপ রয়েছে। তো এই নটি দ্বীপের মূল অংশ যেটি সেটি হচ্ছে কি অন্তর্দ্বীপ, যেখানে আমরা রয়েছি। তো অন্তর্দ্বীপের নবদা ভক্তির কি অঙ্গ এখানে করতে হয়? নবদা ভক্তির কোন অঙ্গটি এখানে হবে? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্য আত্মনিবেদনম, নবদা ভক্তি নটি দ্বীপের মধ্যে করা হয়। তো তার মধ্যে এই যে অন্তর্দ্বীপ এখানে আমরা রয়েছি, এখানে কি? এখানে হচ্ছে আত্মনিবেদন। লিখেছেন? হ্যাঁ লিখেছেন, তো প্রত্যেকে নোট করে রাখুন যেটা আমি বলছি, ঠিক আছে লিখেছেন কি? এখানে কোন জায়গায় এখানে কি কি করতে হবে কি বললাম আমি?
आत्मनिवेदन सरेंडरेंस की सरेंडरेंस शरणागति सारंग शरणागति होइबे जहार ताहारो प्रार्थना सुने श्री नंद कुमार श्री नंद कुमार कृष्ण तार प्रार्थना सुनबे जार सारंग शरणागति होबे तो ये नवद्वीप धाम जेखाने महाप्रभुर चरणे जे व्यक्ति पतित होबे तो महाप्रभुर परम करुणा परम कृपा आश्रय से धारण करार योग्य होबे तो यही पवित्र भूमिते पवित्र स्थाने यही अंतर्द्वीपेर मध्य श्रीमान चैतन्य महाप्रभु के तार दिव्य कृपा के प्राप्त करार जन्य आमादेर की करते होबे आत्मनिवेदन करते होबे आत्मनिवेदन आत्मा माने कि निजेके एवं निवेदन माने सरेंडर करा ठीक आछे भगवानेर चरणे निजेके अर्पित करे देवा आत्मनिवेदन तो चैतन्य महाप्रभु এই ধরাধামে কলিযুগে অবতীর্ণ হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে এবং এদিকে যদি আমরা ধরি তো অন্তর্কারণ এবং বহির্কারণ রয়েছে অন্তরঙ্গ বিষয় বহিরঙ্গ বিষয় তো অন্তরঙ্গ কারণে মহাপ্রভুর অনেকগুলি বিষয় রয়েছে যার জন্য মহাপ্রভু এসেছে কি প্রেম রস নির্যাস করিতে আস্বাদন রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ কি প্রেম রস নির্যাস প্রেম রস নির্যাস কি বলা হয়েছে প্রেম রসকে নির্যাস করতে অর্থাৎ আস্বাদন করার জন্য হ্যাঁ আস্বাদন করার জন্য প্রেম রস নির্যাস করিতে আস্বাদন আর রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ কি করতে রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ লোককে শেখানোর জন্য কি রাগ মার্গ ভক্তি রাগ মার্গ ভক্তি কোনটি যেটি গোপীগণ কৃষ্ণের প্রতি করেন এবং যার মাধ্যমে তারা কৃষ্ণকে প্রাপ্ত করেছেন বোঝা গেছে হ্যাঁ আর আমরা যে ভক্তি করছি সেটি কি সেটি হচ্ছে বৈধি ভক্তি কি ভক্তি হ্যাঁ বৈধি ভক্তি যেটি বিধি ভক্তিও বলা অর্থাৎ এই বিধি ভক্তির মার্গের মাধ্যমে আমরা গুরু পরম্পরার দ্বারা প্রাপ্ত নিয়মের অধীনে থেকে ভগবত ভক্তি করে আগে এগোব এর মাধ্যমে আমরা ভক্তিতে উন্নতি সাধন করব বুঝে গেছে তো বিধি ভক্তি এবং গোপীদের কি রাগানুগা ভক্তি বুঝে গেছে এখানে রাগ আছে অনুরাগ আছে যদি চরম ভাব তো প্রেম রস নির্যাস প্রেম রসকে আস্বাদন করবার জন্য মহাপ্রভু কেন মহাপ্রভুর মধ্যে প্রেম রস কম আছে হ্যাঁ কমি আছে মহাপ্রভুর মধ্যে মহাপ্রভু তো রাধা কৃষ্ণের প্রেমকে নিয়ে এসছে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে ভিন্ন দুজনের মধ্যে কোনো অন্তর নেই তাহলে মহাপ্রভুর মধ্যে কিসের কমি রয়েছে কোন প্রেমের কথা বলা হয়েছে যে প্রেম ভক্তের হৃদয়ে রয়েছে বোঝা গেছে সর্বোচ্চ ভক্তকে কৃষ্ণের ভগবানের সর্বোচ্চ ভক্তকে শ্রীমতী রাধা রায় মনে থাকবে হ্যাঁ কে জোরসে বলো শ্রীমতী রাধারানী কি শ্রীমতী রাধারানীর হৃদয়ে সর্বোচ্চ প্রেম রয়েছে তো সেই প্রেমটিকে জানবার জন্য রাধার মহিমা প্রেম রস সীমা কে রাধারানীর মহিমায় জগতে প্রচার করবেন এবং প্রেম রস যেটা রাধারানীর হৃদয়ে পরিপূর্ণ সেটি অসীম তার কোনো সীমা নেই সেই তত্ত্বটিকে প্রকাশ করতে এসেছেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু তো তিনি ভক্তদের হৃদয়ের মধ্যে যে প্রেম রয়েছে সেই প্রেমটিকে আস্বাদন করার জন্য মহাপ্রভু প্রকট আছেন এবং সকলকে শেখাতে কি যে কিভাবে ভক্তি করতে হয় কিভাবে কৃষ্ণকে প্রাপ্ত করতে পারবো তো স্বয়ং ভগবান নিজে ভক্ত ভাবে এসেছেন তো দেখুন ভগবান কেন আলাদাভাবে ভক্তভাবে এলেন শেখায় শরণাগতি ভক্তের প্রাণ ভক্তদের শেখাতে যে কিভাবে শরণাগতি করতে হয় ভগবানের আমরা জানি না কিভাবে ভগবানকে পূজা অর্চন করতে হয় জানি কিভাবে তাকে সন্তুষ্ট করতে হয় জানি কিভাবে ভক্তির মাধ্যমে তাকে প্রসন্নতা তার বিধান করতে হয় জানি আমরা জানি না আমরা কিছুই জানি না এত মূর্খ অধম জীব ভগবানের সন্তান
तो ताई भगवान के बाध्य होए हाँ कि भगवान के बाध्य होए भक्तों मतो होए आस्ते होए चे कारण भगवान भगवान ने स्थिति दे बोसे सिखाले देखचे मूर्ख भक्तरा सीख बे ना तादर के सिखाना जन्नो तादर मतो होए आस्ते होए चे काके स्वयं भगवान के हाँ तो भगवान जो सिंहासन ऊपर बोसे रहे चे ना भक्त नीचे रहे चे আর ভক্ত এতই মূর্খ কিছু বোঝে না তো ভগবান দেখছে এই কোনো কাজ হচ্ছে না একে শেখানোর জন্য আমাকে এর স্তরে আসতে হবে বুঝছেন অনেক সময় এরকম হয় না শিক্ষক শুধু বলে দিল আর স্টুডেন্ট বুঝে গেল এরকম হয় নাকি না অনেক সময় শিক্ষককে স্টুডেন্টদের সাথে বসে তার মতো কথাবার্তা বলে তার বুদ্ধি অনুসারে তাকে বোঝাতে হয় তবে কি হয় তবে সেই সেই স্টুডেন্ট বুঝতে পারে তো তেমনি আমাদের শেখানোর জন্য যে কিভাবে আমরা আদর্শ শরণাগতির মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করতে পারি সেই শিক্ষা দিতে শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই জগতে ভক্তভাবে অবতীর্ণ হলেন এটি একটি কারণ মহাপ্রভুর আসা এছাড়াও অনেক কারণ রয়েছে মহাপ্রভুর প্রকটে ভগবানের আবির্ভাবের এই ধরাধামে অনেক রহস্য রয়েছে তো অন্তরঙ্গ একটি কারণ বহিরঙ্গ অনেকগুলি কারণ আছে বহিরঙ্গ কারণের মধ্যে এই বিষয়টি পড়ছে যেগুলি এখন আমরা জানবো যে কেন ভগবান এই ধরাধামের মধ্যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন জীবকে উদ্ধার করতে বলো জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত চন্দ্র গৌর ভক্ত বৃন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত চন্দ্র গৌর ভক্ত বৃন্দ চন্দ্র জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত চন্দ্র গৌর ভক্ত বৃন্দ পঞ্চতত্ত্বাত্মতং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতার ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তো বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি স্বপার্শ্বদ শিরোধাম সহ অবতরি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীমান চৈতন্য মহাপ্রভু হ্যাঁ কি করছেন জীবে দয়া করি কার উপরে দয়া করছেন হ্যাঁ জীবের প্রতি দয়া করছেন জীবে দয়া করি স্বপার্শ্বদ শ্রীয়ধাম সহ অবতরি তো সমস্ত জীবকে তিনি কৃপা বর্ষণ করার জন্য কি রূপে এসেছেন ভক্ত রূপে এসেছেন এবং একা আসেননি কিভাবে এসেছেন স্বপার্শ্বদ স্বপার্শ্বদ হ্যাঁ তিনি তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে এসেছেন আমার নিতাই গৌরাঙ্গ নাচে লইয়া সাঙ্গ পাঙ্গ তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা নৃত্য করতেন তার সঙ্গ পাঙ্গদের নিয়ে অর্থাৎ তার পার্শ্বদের নিয়ে তো মহাপ্রভু এসছেন তার সকল পার্শ্বদেরকে নিয়ে অবতীর্ণ হয়েছেন এই ধরাধাম তো ভগবান যখন আসেন প্রকট হন তো আগে তার অংশ কলা শক্তিকে প্রকট করেন যেভাবে কৃষ্ণ যখন বৃন্দাবনে প্রথম অবতীর্ণ হবেন তার পূর্বে তিনি ব্রহ্মাজিকে পাঠিয়েছিলেন শিবজিকে পাঠিয়েছিলেন সেই স্থানকে পবিত্র মঙ্গলময় করলেন তারপর সেখানে তিনি প্রকট হলেন তারপর ভগবান সাক্ষাৎ তিনি প্রকট হলেন তো সেরূপ ভাবে চৈতন্য মহাপ্রভু যখন প্রথম এখানে আসবে অবতীর্ণ হবে তার পূর্বে তিনি কি করেছিলেন অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুর থেকে শুরু করে অন্যান্য সকল পার্শ্বদের প্রকট করলেন এবং তারপর স্বয়ং
শচী গর্ভ সিন্ধু হরিন্দু শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন। তো তিনি সঙ্গপাঙ্গদের আগে প্রকট করেন, স্থানকে পবিত্র করেন, মঙ্গলময় করেন, তারপর কি হন স্বয়ং তিনি এই স্থানে অবতীর্ণ হন। এরপর বলা হচ্ছে কি অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম, মহাপ্রভু একটি প্রেম দিতে এসেছেন যেটা অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ। দুর্লভ কথার অর্থ কি? হ্যাঁ, যেটা সহজে প্রাপ্ত করা যায় না, দুর্লভ, রেয়ার। হ্যাঁ, রেয়ার মোস্ট, হ্যাঁ, যেটা সহজে পাওয়া যায় না মার্কেটে। আমরা যেরকম যে কৌস্তুব হয়, যেখানে আমরা এই যে হরিণের থেকে যে একটা সুগন্ধ বেরোয় না, কস্তুরি, কস্তুরি মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল না, এটা রেয়ার, খুবই রেয়ার জিনিস, সহজে পাওয়া যায় না, তাই এটা কি মূল্য অনেক অধিক। হিরে, হিরে সব জায়গায় পাওয়া যায়? হ্যাঁ, সব জায়গায় অ্যাভেলেবেল নয়। তো এটা অনেক রেয়ার মোস্ট জিনিস, যার জন্য কি এর মূল্য অনেক বেশি। তো তেমনি মহাপ্রভুর যে প্রেমকে বিতরণ করছেন সে প্রেমটি হচ্ছে অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান, সেটা দান করতে এসেছে। সে প্রেমটি কিরকম বলা হচ্ছে ব্রহ্মারও দুর্লভ প্রেম সভাকারে যাচ্ছে, যে প্রেমটি ব্রহ্মাজিরও দুর্লভ। হরি ব্রহ্মা কোথায় থাকেন? ব্রহ্মা কোথায় থাকেন? আমরা ছবিতে দেখি কোথায় আছে, নাভি পদ্মে, ভগবানের নাভি পদ্ম থেকে নারায়ণের ব্রহ্মাজি সেখানে উৎপত্তি এবং সেখানে ব্রহ্মা বসে থাকেন নাভি পদ্মে। তো নাভি পদ্ম তো সবচেয়ে কাছে ভগবানের, তাই না? ভগবানের শরীরের সাথে যুক্ত, তবু ব্রহ্মাজি ভগবানের পূর্ণ গোপুর দর্শন করতে পারেন না, এত রেয়ার, বুঝছে তো? পূর্ণ বপু, ভগবানের পূর্ণ শরীর, তিনি শুধু নখ, আঙুলের নখ এতটুকু দর্শন করেন। তো ব্রহ্মার জন্য এত দুর্লভ ভগবানকে দর্শন করা, ভগবানের এত কাছে থেকে আর ভগবানের প্রেমকে প্রাপ্ত করা, সেটা কোটি জন্ম তপস্যা করেও ব্রহ্মাজি যে প্রেমকে প্রাপ্ত করতে পারে না, সেই ব্রহ্মার দুর্লভ প্রেম সভাকারে যাচ্ছে। মহাপ্রভু কি করছে, সবকে ধরে ধরে টেনে এনে তাদেরকে সেই প্রেম দিয়ে দিচ্ছে, যারা চাইছেও না তাদেরকেও জোর করে টেনে এনে, হ্যাঁ, মহাপ্রভু সেই প্রেম দিয়ে দিচ্ছে। এটি হচ্ছে মহাপ্রভুর খাস গুণ, যেটি কৃষ্ণের মধ্যে অবর্তমান, কৃষ্ণের মধ্যে এই গুণটি নেই, এটি শুধুমাত্র চৈতন্য মহাপ্রভুর মধ্যে রয়েছে, ঠিক আছে? চৈতন্য মহাপ্রভুর মধ্যে এই দিব্য গুণটি রয়েছে, যেখানে কি তিনি মানুষকে, জনকে ডেকে এই দুর্লভ বৈকুণ্ঠের প্রেম, গোলকেরও প্রেম ধন বিতরণ করছে। গোলকেরও প্রেম ধন হরিনাম সংকীর্তন, সে হরিনাম সংকীর্তনকে যেচে দিয়ে দিচ্ছে। এটি হচ্ছে মহাপ্রভুর মহাবদন্যতা। হ্যাঁ, তারপর কি বলছেন, দৈন আত্মনিবেদন গোতৃত্বে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। কি বলছেন, যে দৈন আত্মনিবেদন গোতৃপ্তে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। দৈন আত্মনিবেদন, দৈন ভাব মহাপ্রভু শিক্ষা প্রদান করছেন, কি দৈন ভাব, বিনয়ী ভাব। হ্যাঁ, আমাদের হৃদয় কিভাবে প্রকট হবে সেটি মহাপ্রভু শিখাতে এসেছেন। আমাদের মধ্যে সেই দৈন ভাব নেই, আমরা জানি না কিভাবে বিনয়ী হব, কিভাবে নম্র হব, কিভাবে আমরা আদর্শ স্বর্ণাগতিকে প্রাপ্ত করব। তো স্বর্ণাগত হওয়ার জন্য আমাদের হৃদয়ে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দৈন ভাব, যেটা আমরা দেখতে পাচ্ছি ভক্তদের হৃদয়ে। হ্যাঁ, দেখছেন তারা কত সরল হৃদয়, তারা সাধুগুরু বৈষ্ণবকে দেখি তৎসনা তাদের হৃদয়ের মধ্যে, কিন্তু আমাদের সকলের হৃদয়ে কি এই চেতনা আছে, আমরা দেখেও চলে যাই, তাই না? হ্যাঁ,
সেই দৈন্যভাব না থাকলে আমরা কখনো বৈষ্ণবের কৃপা গ্রহণ করতে পারবো না। তো বৈষ্ণবের আলিঙ্গনে কৃষ্ণ দয়াময়, কি বলা হয়েছে আমার পরে বলো, বৈষ্ণবেরও 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 আগমনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণবেরও আগমনে কৃষ্ণ দয়াময়। তো কৃষ্ণ দয়াময় হবেন, কবে হবেন? যখন বৈষ্ণবের কৃপা আমাদের উপর হবে, বৈষ্ণবের আগমন আমাদের জীবনে হবে। আমাদের জীবনে যতক্ষণ না বৈষ্ণব আসবে ততক্ষণ হবে কৃষ্ণ কোনো দয়া করবেন না। কৃষ্ণ দেখবেন যতই আপনি কাঁদুন নাচুন কৃষ্ণ খুশি নয়, কৃষ্ণ কৃপা করবে না। যখন বৈষ্ণবের আগমন হবে তখনই দেখবেন জীবনটা পরিবর্তন হয়ে গেছে, সব কিছু অদ্ভুত, সব কিছু দিব্য। তখন সবের মধ্যে আমরা কৃষ্ণকে দর্শন করতে পারবো, কৃষ্ণকে অনুভূতি করতে পারবো, এটা হচ্ছে খাসিয়ত। হ্যাঁ, তো এবার বৈষ্ণবের কৃপাকে কী করে লাভ করব, তার জন্য সব থেকে প্রথম গুণ হচ্ছে দৈন্যতা, দৈন্যভাব, নিজেকে অযোগ্য বলে মনে করা। দৈন্য মানে কি? যে আমার কোনো যোগ্যতা নেই। ভক্তি করার যোগ্যতা আছে আমাদের? হ্যাঁ, কি যোগ্যতা আছে? মহাপ্রভু যে এখানে রেখেছে আমাদের এই নবদ্বীপ ধামে, যোগ্যতা আছে? হাত তুলুন। হ্যাঁ, যে না প্রভু আমি অনেক কিছু করেছি, হ্যাঁ গোবর দিয়ে ঘুটে তৈরি করেছি, হ্যাঁ আমি এত পরিশ্রম করি, প্রতিদিন ষোলমালা জপ করি, ভগবান আমাকে মায়াপুরে ডাকবে না তো কি, আমি তো হচ্ছে সব থেকে যোগ্য ব্যক্তি, তাই কি? হ্যাঁ, কি করেছি আমরা, এমন কি করেছি? কিচ্ছু করিনি, শূন্য, সম্পূর্ণ অযোগ্য, তবু মহাপ্রভু কত কৃপাময়। আমরা একবারটি মহাপ্রভুর নাম নিই না, একবার গৌর হরি জয় সচী নন্দন বলি না, তবু মহাপ্রভু তিনি তার গৃহেতে ডেকেছেন, শুধু ডাকেনি, আমাদের আশ্রয় দিয়ে রেখেছেন, শুধু আশ্রয়ই দেননি, তিনি আমাদের ভোজনেরও ব্যবস্থা করছেন। শুধু তাই নয়, তিনি আমাদের পরম আনন্দ আস্বাদন করাচ্ছেন, তার নাম, তার রূপ, তার গুণ, তার লীলা এবং তার মহিমা প্রকাশের মাধ্যমে, যার জন্য আমরা ভগবানের এই নিত্যধামে এসে একটি দিব্য আনন্দ অনুভূতি করছি, যেটি এই জড়জগতে অন্য কোনো স্থানের মধ্যে নেই। তো মায়াপুর কি কোনো জড়জগতের স্থান? হ্যাঁ, এটি কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো স্থান পড়ে? ম্যাপের মধ্যে পড়ে, তাই না? আমরা বলে দিই যে নবদ্বীপ লোকাল ধরবো, হ্যাঁ বিষ্ণুপ্রিয়া লোকাল ধরবো, হ্যাঁ কৃষ্ণনগর লোকাল ধরবো, মায়াপুরে যাব, গাড়ি যাবে মায়াপুরে। আরে তুমি কি মায়াপুরে কোনো জাগতিক বস্তু দিয়ে যেতে পারবে, জাগতিক চেতনা নিয়ে মায়াপুরে যেতে পারবে? কখনো নয়। মায়াপুর আমাদের এই জড় শরীরকে অনুভূতি করার জন্য এরূপভাবে প্রকাশিত হয়ে রয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর ঊর্ধ্বে এই নিত্য নবদ্বীপ মায়াপুর ধাম, এটি অনন্তকাল ধরে রয়েছে, যেখানে সদা সর্বদা কি পদ্মপীঠে নিত্য লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। সেই আদি লীলা অনন্তকাল ধরে চৈতন্য মহাপ্রভু করে চলেছেন, কিন্তু সেটি কারা দেখতে পাবে? কোন কোন ভাগ্যবান, সবাই পাবে দেখতে? হ্যাঁ, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়, কোন ভাগ্যবান ভাগ্যশালী ব্যক্তি সেই দিব্য নিত্য লীলাকে দর্শন করতে পারবে। সকলে পারবে? সকলে দর্শন করতে পারবে না, তো সকলে অনুভূতি করতে পারবে না, যেটি ভগবানের নিত্য দিব্য ধাম, এখানে নিত্য লীলা সদা সর্বদা পরিকর্দের সহিত ভগবান করে চলেছেন, তাই না? তো মহাপ্রভু আমাদেরকে শেখাচ্ছে দৈন্যভাব, যে আমাদের অযোগ্য মনে করতে হবে, তবে আমরা এই ধামে প্রবেশ করতে পারব। দৈন্য, তারপর আত্মনিবেদন, দৈন্যভাব আসলে তবে আত্মনিবেদন করতে পারবো, আমরা নিজেকে সারেন্ডার করতে পারবো। নিবেদন গোতৃপ্তে বরণ, গোতৃপ্তে বরণ মানে কি? মানে সম্পূর্ণরূপে কৃষ্ণকে পতিরূপে গ্রহণ করে নেওয়া, যে আপনি আমার প্রভু, হ্যাঁ আপনি আমার প্রভু,
কৃষ্ণকে আমরা মানতে পারি? মহাপ্রভুকে বলি এরকম যে আপনি আমার সব, আপনার ছাড়া কিছু নেই, বলি কি? ভগবানকে বলি না, এই জড় জগতের লোকদেরকে বলি, তাই না? কি স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, একজন প্রেমিক প্রেমিকাকে বলে, আর প্রেমিকা প্রেমিককে বলে, তুমি আমার সব, তুমি আমার এই দুনিয়া, তোমাকে নিয়েই সব কিছু, তাই না? কিন্তু আমাদের সবকিছু কে? কৃষ্ণ, শ্রীমতী রাধারানী, শ্রীমান চৈতন্য মহাপ্রভু, দুজনেই মিলিত হয়ে মহাপ্রভু রূপে এসেছেন। তো আমাদের আত্মনিবেদন করতে হবে মহাপ্রভুর প্রতি, এবং এই যে গোতৃপ্তে বরণ, যে তুমি আমার মালিক, তুমি আমার স্বামী, তুমি আমার সব, গোতৃপ্তে বরণ, এর অর্থ হচ্ছে যে কৃষ্ণকে নিজের মালিক রূপে গ্রহণ করে নেওয়া। কৃষ্ণকে নিজের মালিক রূপে গ্রহণ করে নিলে তারপর কি হয়? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, তখন একটি বিশ্বাস আসে। কি বিশ্বাস আসবে? অবশ্য রক্ষিবে কৃষ্ণ, সবাই বলো, আবার জোরে বলো, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, কান খুলে বলো, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, আসবে না, মুখ দিয়ে কথা আসবে না, কেন আসবে না? ভুল ভালো হবে কেন? কারণ করিনি তো, করি না তো, হৃদয় থেকে তো চাইছি না। আমি বলতে বলেছি বলো তুমি আমি ভালোবাসো, তো আপনি ভয় বলছেন, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি, আমি হাতে বন্দুক ধরে নিয়ে রয়েছি, বন্দুক ধরে নিয়ে আমি আপনাকে বলছি বলুন যে আপনি আমাকে ভালোবাসেন, তো আপনি হাত তুলে ভয় বলবেন জোরে বাবা রে, আমি যদি না বলি তাহলে কি আমি মরে যাব, তো বন্দুকের ভয় আমরা মুখে বলছি, না না আমি আপনাকে ভালোবাসি, ভীত হয়ে, বুঝছেন তো, হৃদয় থেকে বলছি না, হৃদয় থেকে বললে কি হবে সেটা মহাপ্রভু শুনে নেবেন, সেটা তার কাছে যাবে, বুঝলেন, পরম্পরার মাধ্যমে গুরুদেবও বুঝবেন, তখন তারা কৃপা করবেন। কিন্তু যদি ফলস বলি, ফেক, হ্যাঁ ফেক তিলক করে, ফেক তুলসী মালা পরে, হ্যাঁ কি করি, যদি এরকম দেখানোর প্রচেষ্টা করি, বলার চেষ্টা করি কি যে কৃষ্ণ আমি তোমাকে ভালোবাসি, হে কৃষ্ণ তুমি আমার প্রতি, তাহলে হবে? অবশ্য কৃষ্ণ তুমি আমায় রক্ষা করবে, হবে? তাহলে আমাদের নিজেদেরই বিশ্বাস থাকবে না, আমাদের বিশ্বাস আছে যে কৃষ্ণ আমাদের অবশ্যই রক্ষা করবে, বিশ্বাস আছে? হ্যাঁ আছে, হ্যাঁ কেউ কেউ না, মাথা না, এরম হলে না, হয়তো এরম করলে হ্যাঁ, তো নাও না হ্যাঁও না, কি কোনটা? অবশ্যই কৃষ্ণ রক্ষা করবে, তো তাহলে জোরে বলুন অবশ্য রক্ষিবে কৃষ্ণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, ঠিক বলছেন তো যেটা বলছেন মুখে, হ্যাঁ হৃদয় থেকে বলছেন তো, আবার বলুন কৃষ্ণ, এত আস্তে আস্তে বললে কৃষ্ণ শুনবে? নিজে নিজের মনে তাহলে নিজেকে বলছেন অবশ্য রক্ষিবে কৃষ্ণ, জোরে বলুন একসাথে অবশ্য রক্ষিবে কৃষ্ণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, যতক্ষণ না আপনি এটি বিশ্বাস করবেন, কৃষ্ণের কাছে প্রার্থনা করবেন, কৃষ্ণ কি করে রক্ষা করবেন? কৃষ্ণ তো তৎপর হয়ে আসবেন না, যে মুহূর্ত মাত্র গজেন্দ্র প্রার্থনা করলো হে গোবিন্দ রাখো সেরে না, যতক্ষণ সে কষ্ট পাচ্ছে ভগবান দেখছেন, ভগবান তখনো পর্যন্ত বৈকুণ্ঠতেই রয়েছেন, তো গজেন্দ্রর পায়ের মধ্যে গরাডো সেই কুমির কামড়াচ্ছে, সে কষ্ট পেয়ে চলেছে, অথচ সে প্রয়াস করছে নিজের শারীরিক শক্তির মাধ্যমে নিজেকে বাঁচানোর, কিন্তু যখন দেখলো তার সমস্ত জাগতিক শক্তি অচল হয়ে যাচ্ছে, সে গজেন্দ্র হাতিদের রাজা হয়েও তার এই বিশাল শক্তি সম্পূর্ণ ক্ষীণ হয়ে যাচ্ছে একটি কুমিরের কামড়ে, এবং তিনি তার শরীরকে আর ধরে রাখতে পারছেন না, তখন নিজের সর্বস্ব হারিয়ে দেখলেন আর উপায় নেই, ভগবান তো বৈকুণ্ঠে নিশ্চিন্ত হয়ে বসে রয়েছে, ভগবানকে লক্ষ্মী দেবী বলছেন, কি বলছেন, যে হে প্রভু আপনি দেখছেন আপনার ভক্ত ওই গজেন্দ্র তাকে গরাডো নামক কুমির কামড়ে ধরেছে, সে তরপাচ্ছে, এত কষ্ট পাচ্ছে, এটি দেখে আপনি প্রভু নিশ্চিন্ত হয়ে কি করে বৈকুণ্ঠে বসে রয়েছেন? আপনি তো বৈকুণ্ঠনাথ, জগতের প্রতি আপনি পিতা হয়ে সন্তানের কষ্ট কি করে দর্শন করবেন? আপনি এই মুহূর্তে গিয়েই রক্ষা করুন,
কাকে? গজেন্দ্র হাতিকে। গজেন্দ্রকে? ভগবান বলছে এখনো তো আমার নাম নেয়নি, ও তো আমাকে ডাকিনি, ও এখনো নিজের শরীরের মিথ্যা অহংকারের বশীভূত হয়ে মনে করছে সে সব কিছু করতে পারবে, তাই এই শরীরের শক্তি দিয়ে সে কি করছে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, নিজেকে বাঁচানোর প্রচেষ্টা করছে। আর যে মুহূর্তে সে একবার হে গোবিন্দ রাখো শরণ, সেই সরোবরের একটি কমল ভেঙে ভগবানের জন্য আকাশের দিকে তাকিয়ে উপর করে প্রার্থনা করলো, তৎসনা ইন দ্য ফ্র্যাকশনস অফ সেকেন্ড, বুঝলেন, তৎসনাৎ মুহূর্তের মধ্যে ভগবান বৈকুণ্ঠ থেকে চলে এসেছে। তো লক্ষ্মী দেবী তার প্রত্যুত্তরে যে মুখ ঘুরিয়ে তাকিয়েছেন ভগবান কি উত্তর দেবেন, তাকাতেই দেখে ভগবান নেই সেখানে, মুহূর্তের মধ্যে ভগবান বেরিয়ে গেছে। যে মুহূর্তে যে ক্ষণে আমরা ভগবানের নাম নেব, ভগবানকে ডাকবো, তৎসনাৎ ভগবান সেখানে উপস্থিত। কিন্তু আমরা যতক্ষণ না শরণাগতি এই স্থিতিকে প্রাপ্ত করব, ততক্ষণ পর্যন্ত যতই নাম জপি, ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, কিছু হবে, গৌরাঙ্গের কৃপা হবে না। যেই মুহূর্ত মাত্র আমাদের হৃদয় থেকে পূর্ণ শরণাগতি চলে আসবে, তৎসনাৎ কি অবশ্য রক্ষিবে কৃষ্ণ, এটা বিশ্বাস, এটাকে আমরা পালন করি, তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে ভগবান চলে আসবেন আমাদের স্বাগতে গৌর প্রেমানন্দে। তো আপনারা কতজন চান যে আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের পাশে সাক্ষাৎ পরব্রহ্ম ভগবান তিনি আসুক এবং তিনি আমাদের রক্ষা করুন? তো আমাদের এটি ভগবানের কাছে প্রার্থনা রাখতে হবে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস ও পালন, মহাপ্রভু এই শিক্ষা দিচ্ছেন। তারপর কি বলছেন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শ্রীকার, ভক্তি প্রতিকূল ভাব ভজন অঙ্গীকার, মাত্র কার্যর শিকার। অর্থাৎ যে সকল কার্য ভক্তির অনুকূল সেগুলোকে আমাদের করতে হবে, এটি মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু কি বলছেন, যেগুলি ভক্তির অনুকূল, অর্থাৎ যেমন সকালে মঙ্গল আরতিতে ওঠা, এটা ভক্তির অনুকূল। ভগবানের দিব্য নাম জপ, এটি ভক্তির অনুকূল। গুরুর আদেশকে পালন, এটি ভক্তির অনুকূল। বোঝা গেছে, ভক্তির অনুকূল যে সকল বিষয় সেগুলোকে আমাদের করতে হবে, কার্যের স্বীকার, কি কার্যের স্বীকার, ওইগুলো স্বীকার করতে হবে, গ্রহণ করে নিতে হবে। আর ভক্তির প্রতিকূল কার্য বর্জন অঙ্গীকার, কি করতে হবে, ভক্তির যেগুলো প্রতিকূল সেগুলোকে বর্জন করতে হবে। ভক্তির প্রতিকূল কি, এই যে চার নিয়ম যেটিকে আমরা পালন করে চলেছি, অর্থাৎ সতর্ক রয়েছি, প্রথমটি কি, আমিষ আহার বর্জন, কি জোরে বলো, আমিষ আহার করা যাবে না, তো আমিষ কেউ যদি আহার করে সে ভক্তির প্রতিকূল। আর আর কি রয়েছে, কোনরূপ ভাবে নেশা জাতীয় কোনো বস্তুকে গ্রহণ করা, এটি করলে এটি হচ্ছে ভক্তির প্রতিকূল, এর মাধ্যমে তাহলে আমরা ভক্তিতে অগ্রসর হতে পারবো না। তারপর দ্রুত ক্রিয়া না করা, কোনরূপ ভাবে কোনো দ্রুত ক্রিয়া, জুয়া তাস আদি যেগুলো গ্যাম্বলিং বলে, এই ধরনের কোনো বিষয়কে আমরা কি করব, নিতে পারবো না। এবং চতুর্থ হচ্ছে অবৈধ যৌন সঙ্গ, কোনরূপ ভাবে ইলিসিট সেক্স, অবৈধ পরকীয় ভাবে কোনো সম্পর্ক স্থাপন আমরা করতে পারবো। বোঝা গেছে, এই চারটে বিষয়, এটি ছাড়াও আরো অনেকগুলো জিনিস রয়েছে, এখন কলিযুগ, নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে, এখন অনেক কিছু জিনিস এমন আছে যেগুলো ভক্তির কি প্রতিকূল। তো ভক্তির প্রতিকূল গুলো করতে করতে অনুকূল হয়ে গেছে আপনার জন্য, বুঝলেন, তো ওই প্রতিকূল বস্তুটাকেও আপনি অনুকূলই মনে করছেন। যেরকম কি, ফোন নিয়ে খালি, বুঝা গেছে, কি বলে এটাকে, সার্ফিং করা, ব্রাউজিং করা, এটা কি, এটা ভক্তির প্রতিকূল। আপনি বলেন প্রভু চার নিয়মে তো লেখা নেই,
তাহলে তো এটা করা যায়। চার নিয়মের বাইরেও অনেক কিছু রয়েছে, ঠিক আছে, সেগুলোকে আমাদের ধ্যান রাখতে হবে। কিভাবে মোবাইল তো ব্যবহার করবেন নিজের কাজের জন্য, যতটুকু ফোন বা প্রয়োজনীয় ভক্তিমূলক কাজের জন্য, এর বাইরে যদি অন্য কোনো কাজে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করেন তাহলে কি হবে, সেটি আপনার ভক্তির প্রতিকূল হয়ে যাবে। ভক্তির অনুকূল কি, যখন সেই ফোনটির মাধ্যমে ক্লাস অ্যাটেন্ড করবেন, লাইভ ধামকে দর্শন করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন, ভক্তদের কল করবেন, বুঝছেন, এর মাধ্যমে কি ফোন অনুকূল হয়ে যাবে ভক্তির। আর এই ফোনটি প্রতিকূল কিভাবে হতে পারে, কিভাবে প্রতিকূল হতে পারে, বুঝে গেছে, তো ভক্তির প্রতিকূল কার্য করা যাবে। এছাড়া আর কি রকম, জল্পনা করা, নিন্দা করা ভক্তদের, অসৎ সঙ্গ করা, এগুলো সব ভক্তির প্রতিকূল বিষয়। যে মন্দিরেও আসছি আবার ডিস্কো পাবেও যাচ্ছি, চলবে? হ্যাঁ, চলবে না, চায়ের আড্ডায় বসে আড্ডা দিচ্ছি, চলবে না, এগুলো প্রতিকূল। এরম রাক্ষস প্রবৃত্তি, নাস্তিকদের সঙ্গ করছি আবার সাধু সঙ্গ করার প্রচেষ্টা করছি, আমাদের হৃদয়ের মধ্যে ভক্তিভাব আসবে। আমাদের কি করতে হবে, সাধু সঙ্গই করতে হবে। যত বেশি সাধু সঙ্গ করব তার মাধ্যমে আমাদের ভক্তির প্রতিকূল যে ভাবটি, যত কার্যগুলি রয়েছে সেগুলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে, দূর হয়ে যাবে, বুঝলেন। তো ভক্তি প্রতিকূল কার্যগুলো বর্জন, অঙ্গীকার বর্জন করতে হবে। তারপর কি বলছে, ষাড়ঙ্গ শরণাগতি হইবে যাহার। ষাড়ঙ্গ মানে ছয়টি, কটি, ছয়টি, যেটি আগে আমি বলে দিলাম, কি কি, দৈন, আত্মনিবেদন, গোতৃপ্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, আর হচ্ছে ভক্তির অনুকূল কার্যকে অঙ্গীকার এবং ভক্তির প্রতিকূল কার্যকে বহিষ্কার। এই ছটি মাধ্যমে আমরা শরণাগত হতে পারবো কার, ভগবানের। আর যদি আমরা এটা করি, এই সারঙ্গ শরণাগতি, ছয় প্রকারের শরণাগতি যে ব্যক্তির মধ্যে আসবে, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার, নন্দকুমারকে, নন্দকে, কৃষ্ণের পিতার নাম নন্দ মহারাজ, তো নন্দসুত, নন্দসুত হচ্ছেন কৃষ্ণ, তো তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার, নন্দ মহারাজের যে পুত্র কুমার, তিনি তখন তার প্রার্থনা শুনবেন, যার এই ছটা শরণাগতি হৃদয়ের মধ্যে থাকবে, বোঝা গেছে, হ্যাঁ, তবে কৃষ্ণ তার প্রার্থনা শুনবে। সবাই প্রার্থনা করলে ভগবান শোনে, হ্যাঁ শুনবে, তো ওই জন্য তো মানুষ সাধুগুরু বৈষ্ণবদের চরণে গিয়ে তাদের প্রণাম করে, বাবা কৃপা করুন, আশীর্বাদ দিন, হ্যাঁ বলে কি না, কেন কেন বলে, যে আমি বলছি সেটা তো কৃষ্ণ শুনবে না, কিন্তু সাধুগুরু বৈষ্ণব সে যদি আমার হয়ে একটু কৃষ্ণকে বলে দেয় তাহলে কি হবে, ভগবান নিশ্চিত শুনবে, এটা ধ্রুব সত্য, ভগবান শুনবে। মৃত্যুর হাত থেকে কাউকে বেরিয়ে নিয়ে আসতে পারে, এত বড় ক্ষমতা আছে শুদ্ধ বৈষ্ণবের, যাহারও নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়ালু প্রভু কে বা কোথা পায়। তো বৈষ্ণব হচ্ছেন তিনি, যে যার নিকটে গেলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আরে বাবা, তো আমরা চাইবো কি না সেরকম মানুষের সঙ্গ করতে, যার কাছে গেলে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাবো, সে হচ্ছে বৈষ্ণব। তো সারঙ্গ শরণাগতি যার মধ্যে থাকবে, সে শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত, তার প্রার্থনা কে শুনবে, সাক্ষাৎ স্বয়ং ভগবান কৃষ্ণ। এরপর বলা হচ্ছে কি, যে রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভক্তি বিনোদ পড়ে দুহ পদ ধরি। অর্থাৎ রূপ এবং সনাতন গোস্বামী বর্ণনা করছেন এখানে, হ্যাঁ, ভক্তি বিনোদ ঠাকুর কি, যে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তাদের চরণে
ভক্তি বিনোদ ঠাকুর কি করছে, দন্তে তৃণধারী, দাঁতে তৃণ ধরছে, তৃণ মানে কি হাঁস, হাঁসকে দাঁতে ধরছে, এর মানে কি নিজেকে পশু বলে ব্যক্ত করা, কি মনে করা পশু বলে ব্যক্ত করা, দন্তে তৃণ ধরি গৌরা ডাকি হে তোমারে কৃপা করি এসো আমার হৃদয় মন্দিরে, তো দন্তে তৃণ করি গৌর ডাকি হে তোমারে, কে দাঁতে তৃণ ধরে আমি তোমাকে ডাকছি প্রার্থনা করছি কৃপা করি এসো আমার হৃদয় মন্দিরে, তবে মহাপ্রভু আমাদের হৃদয়ে আসবে। তো আমরা কি করব, দাঁতে সবাই ঘাস নিয়ে ঘুরবো? হ্যাঁ, দাঁতে ঘাস নিয়ে ঘোরাটাই নয়, হৃদয়ের মধ্যে সেই ভাবটি আনা যেটি গুরুত্বপূর্ণ, কি যে আমরা পশুর থেকেও অধম, পশু নই, ঘাস খায় পশু, আমরা পশুর থেকেও অধম, এই ভাবটি হৃদয় আনা। সনাতন গোস্বামী যখন শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে দর্শন করলেন, তো দাঁতে তৃণ ধরে তিনি দণ্ডবত প্রণাম করে মহাপ্রভুর চরণে প্রার্থনা করছেন, হ্যাঁ তিনি প্রার্থনা করছেন মহাপ্রভুর চরণে পতিত হয়ে। তো এখানে ভক্তিবিনোদ ঠাকুর কার চরণে দন্ত তৃণ ধরি নিয়ে প্রার্থনা করছেন, রূপ সনাতন পদে, কার কার, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী কে, আমাদের সর গোস্বামীর মধ্যে প্রাইম গোস্বামী, প্রিন্সিপাল গোস্বামী, যারা মূল দুই ব্যক্তি, একজন হচ্ছেন প্রাইম মিনিস্টার, হ্যাঁ একজন হচ্ছেন প্রাইম মিনিস্টার আর একজন ফাইন্যান্স মিনিস্টার, এত বড় দুই ব্যক্তি, তারা মহাপ্রভুর কাছে, মহাপ্রভুকে একজন সন্ন্যাসী, তো মহাপ্রভুর কাছে কাছে কিভাবে দাঁতে তৃণ ধরে আর গিয়ে দণ্ডবত করে মহাপ্রভুর চরণে পড়ে গেছে। কখনো কোনো বড় মিনিস্টারকে দেখেছেন, প্রাইম মিনিস্টার দূরের কথা, ছোটখাটো মিনিস্টারদের দেখেছেন তারা কিভাবে ঘোরে, হ্যাঁ তারা যখন যায় তাদের সাথে দশখানা গাড়ি আগে যায়, দশটা পিছনে যায়, আর সঙ্গে চারদিকে সিকিউরিটিস, হাই অ্যালার্ট, বুঝছেন, সবাই হাত জড়ো করবে, মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, তবে মিনিস্টার বেরোবেন, বুঝছেন। আর এখানে প্রাইম মিনিস্টার ছিলেন কে, সনাতন গোস্বামী, এই দুই ব্যক্তি, একজন ফাইন্যান্স মিনিস্টার আর একজন প্রাইম মিনিস্টার, বুঝছেন, দুজনে এলো, কিন্তু কিভাবে এলো মহাপ্রভুর কাছে, এরম ভাবে গাড়ি নিয়ে একদম সিকিউরিটি নিয়ে, হ্যাঁ দাঁতে তৃণ ধরে ভিক্ষা বস্ত্র পরে চরণে পতিত হয়ে গেছেন মহাপ্রভু। তবে গিয়ে মহাপ্রভু বলছেন কি, তোমাদের ভক্তি দেখে আমার হৃদয় ফেটে যাচ্ছে, তোমাদের শরণাগতি দেখে কি আশ্চর্য, এ জগতে এরকম দেখতে পাওয়া যাবে কোথাও, এখানে ছোটখাটো হ্যাঁ পাড়ার ডন, হ্যাঁ যেগুলো ওই রাস্তায় ঘুরে বেড়ায় পাড়ার মধ্যে গলিতে, নিজেকে মনে করে তিসমার খান, হ্যাঁ সেগুলো মনে করে আমি বড় টিকটক স্টার হয়ে গেছি, হ্যাঁ আমি বড় ইউটিউব সুপারস্টার, হ্যাঁ নিজেদের কী কী মনে করে, দু তিনটে ভিডিওস, হ্যাঁ অনেক মিলিয়ন লাইক সাবস্ক্রাইবার্স হয়ে নিজেদের মনে করে যে আমরা কী বড় ব্যক্তি হয়ে গেছি, হ্যাঁ দেখুন কী কলিযুগের অবস্থা, মূর্খ অযোগ্য ব্যক্তিরা তারা নিজেকে কি কি মনে করে, অথচ আমাদের আচার্যরা আদর্শ আচরণ করে দেখাচ্ছেন, যারা এত বড় দিগ্গজ পণ্ডিত রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা ফার্সি, আরবি, সংস্কৃত, ইংরেজি থেকে শুরু করে বড় বড় শাস্ত্রীয় সমস্ত শাস্ত্রের জ্ঞান বিভিন্ন রকম ভাষায় পারদর্শী বিদগ্ধ পণ্ডিত ছিলেন, এবং তারা উচ্চ কুলের এত বড় ব্যক্তি, এত নাম সম্মান থাকার পরেও মহাপ্রভুর চরণে নিজেকে পশু সদৃশ্য বলে মনে করেছেন। ভক্তিবিনোদ ঠাকুর যিনি এই যার এই ভজনটি আমরা করছি এখন, যেটি পড়ছি, ভক্তিবিনোদ ঠাকুর কে ছিলেন জানেন,
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে ছিলেন বুঝছেন? এটি কে লিখেছে? ভক্তি বিনোদ ঠাকুর, যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি কি বলছেন যে আমি দাঁতের তৃণ ধারণ করে, দাঁতের তৃণ ধারণ করে রূপ সনাতনের চরণে নিজেকে পতিত বলে মানি। বুঝছেন এত বড় ব্যক্তি তিনি নিজেকে এরূপ ভাবে। তো এগুলো হচ্ছে শরণাগতি, এগুলো তাদের দেখার মাধ্যমে আমরা শিখবো আমাদের হৃদয়ের মধ্যে এরূপ ভাবে শরণাগতি আনবো। এতটা নিজেকে স্যান্ডেল লেভেলে নিয়ে যেতে পেরেছে ভগবত ভক্তি, যে সাধু সঙ্গ আপনি পাচ্ছেন সেটিই তারা পেয়েছিল। এই তো সেই ধাম, এখান থেকে তারা ভক্তি প্রারম্ভ করেছেন, যেখানে আমরা বসে আছি। হ্যাঁ, এই স্থান, এখান থেকে তারা ভক্তি সাধন শুরু করেছেন, তাদের হৃদয় এত শরণাগতি এসছে। তো এখানে এসে আমরাও সাধন ভক্তি করছি, তাহলে আমাদের হৃদয়ে সেই ভাব আসবে কি না? নিশ্চিত আসবে, আসাই উচিত। তো কি বলছে? কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো ধন। ভক্তি বিনোদ ঠাকুর যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, তিনি কি বলছে? হাত জোড় করে বলছে কার চরণে? রূপ সনাতনের চরণে। বলছে আমি তো অধম, আমি তো অধম, আমরা ছোটখাটো তুচ্ছা, হ্যাঁ, কিছুই না, নিজেদের কি না কি মনে করি, আমরা তো কাউর শরণাগত হই না। আর হাত জোড় করে বলি কি আমি তো অধম, এটা কেউ বলবে আজকের দিনে? কেউ বলে? আপনারা বলবেন কাউর কাছে গিয়ে, আসুন দাদা আমি তো হচ্ছি অধম আপনার দাস, বলবেন? কেউ বলে না। কিন্তু শুদ্ধ বৈষ্ণব ভক্ত তিনি বলে, তার হৃদয় এই ভাব, তিনি সবাইকে বলে কি আমি বৈষ্ণব চরণ ধুলির দাসানু 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 দাস। বুঝলেন এটি ভাব? তো কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায়ে শরণাগতি করোহে উত্তম, কি আমাকে শরণাগতি শেখাও এবং শিখিয়ে কি করো? উত্তম করো। আমি তো অধম, আমরা অধম অবস্থায় পড়ে আছি, যখন সাধু গুরু বৈষ্ণবের কৃপা আমাদের উপর হবে তখন আমরা উত্তম হতে পারবো অধম থেকে। গুরুর কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চিরকাল অধমই থাকবো। হ্যাঁ, চিরকালই অধম থাক, চিরকাল অধম থাকতে চান? হ্যাঁ, যদি উত্তম হতে হয় তো কি করতে হবে? গুরুর শরণাগত হতে হবে, ভগবানের শরণাগত হলে হবে। ভগবানের ভক্তি অনেক লোকে করে, কত মানুষ আছে যারা আস্তিক, যারা ভগবানের প্রতি বিশ্বাস রাখে, জয় শ্রীরাম বলে রাস্তায় দৌড়াচ্ছে। হ্যাঁ, কি তাদের মধ্যে সে শরণাগতি আসছে? বললে হবে শুধু হয়ে যাবে শরণাগতি? না, এই ভাবটা তো আসবে না হৃদয়। এর জন্য কি কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করোহে উত্তম। তো এই কথাটা আমরা কাকে বলবো? গুরুদেবকে বলবো, মহাপ্রভুকে বলবো, কি আমাকে শেখান, কি শেখান? হ্যাঁ, ভক্তি পরের কথা, ভক্তি অনেক উচ্চ কোটির জিনিস, কি শেখাতে বলবো? শেখায় শরণাগতি, কি শেখাতে বলবো? শরণাগতি শেখান, কিভাবে আমরা শরণাগত হব, ভগবানের কিভাবে শরণাগত হতে পারি, কারণ গুরু কৃষ্ণের শরণাগত হয়ে গেছেন, তাই তিনি কৃষ্ণের কৃপাকে উপলব্ধি করছেন, তাই তিনি কৃষ্ণের কৃপাকে আমাদেরকে প্রদান করার যোগ্য, তার কাছে আছে কৃষ্ণ প্রেম, তাই তিনি দিচ্ছেন, যার কাছে নেই সে দিতে পারবে? আপনি কোনো ভিখারির কাছে গিয়ে ভিক্ষা চাইছেন, সে দেবে পয়সা? সে বলবে আমার কাছেই নেই, আর তুমি আমাকে ভিক্ষা চাইতে এসো, তুমি বলো তো দাও আমায়। হ্যাঁ, কি আমাদের চাইতে হবে? কার কাছে চাইব? যার কাছে ভরে ভরে ধন সম্পত্তি আছে, প্রচুর আছে, প্রচুর পয়সা অনেক আছে, অঢেল আছে,
তার কাছে গিয়ে চাইবো তবে আমরা পাবো, কারণ তার কাছে আছে, সে দিতে পারবে, হ্যাঁ কি না? তো আমরা এই আদর্শ শরণাগতি কার কাছে জানতে পারবো? গুরুর কাছে, যিনি শরণাগত হয়ে গেছেন অলরেডি, তিনি জানেন যে কিভাবে শরণাগত হতে হয়, কারণ তিনি তার গুরুর কাছ থেকে শিখেছেন পরম্পরার মাধ্যমে। তিনি আমাদেরকেও শেখাবেন, কি শেখাবেন? শরণাগত, যে কিভাবে কৃষ্ণের শরণাগত হতে হয়। তো আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, যার আজকে আবির্ভাবের অধিবাস দিবস, হরি জয় শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ আবির্ভাব তিথি অধিবাস মহা মহোৎসব কি আজকে সেই অধিবাস তিথি, যেখানে আমরা এই পূর্ণ ভূমি এই মায়াপুর ধামে রয়েছি, যেখানে জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি তার নিজের হাতে কষ্ট করে পরিশ্রম করে এই মাঠে চাষ করে এই জমিতে সারা রাত গুরু মহারাজ জেগে থাকতেন। এই যে মায়াপুরের মেন গেটের থেকে আমরা ঢুকি, শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দির বলে লেখা আছে, সেই মেন গেটের উপরে তিনি বসে থাকতেন সারা রাত, পাহারা দিতেন, তখন এই জায়গা সম্পূর্ণ জঙ্গল ছিল। তো গুরু মহারাজ বন্দুক নিয়ে হাতে করে টর্চ লাইট মেরে মেরে দেখতেন, তখন গুন্ডা ডাকুরা আসতো এই মায়াপুরে, চুরি করে নিয়ে যেত অনেক কিছু। মায়াপুরে যে পূর্বে রাধারানী ছিলেন, সে রাধারানী চুরি হয়ে যায়, হরি বাবা, এটা পরবর্তীতে রাধারানী আসে। অ্যাকচুয়াল যে আগে রাধারানী ছিলেন তাকে চোর গুন্ডারা এসে নিয়ে চলে যায়। তো তার পরবর্তী ভগবানের সেবা পূজার অনেক জিনিস চুরি হয়ে যায়। তো তখন ভক্তরা ভগবানের কাছে প্রার্থনা করলেন এবং দেখলেন যে কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাদের ভগবান নৃসিংহদেবকে চাই, যিনি রক্ষা করবেন মায়াপুর ধাম। তো তখন নৃসিংহদেবের শ্রীবিগ্রহ আনতে ভক্তরা সাউথ ইন্ডিয়া গেল। তো সেখানে খাস এই বিগ্রহ তৈরি হয়েছে। এই বিগ্রহ যে শিলা দিয়ে নির্মিত, সেই শিলা কোনো পোকার কামড়ে নষ্ট হবে না। তো এক প্রকারের পোকা হয় যে শিলাকে খেতে পারে, খেয়ে শিলাকে নষ্ট করে দেয়। তো এই নৃসিংহদেবের বিগ্রহ যখন তৈরি হচ্ছিল, তো ওই পোকা দিয়ে পরীক্ষা করে দেখা হয়েছে যে ওই পোকা এই শিলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে, অথচ এই শিলার মধ্যে কোনো ছেদ হয়নি। হরি বার, বোঝা গেছে? পোকা এক প্রান্ত খাওয়া শুরু করলো, শিলার ভিতর থেকে অন্য প্রান্তে বেরিয়ে এলো, কিন্তু শিলার মধ্যে কোনো ছেদ হলো না, সম্পূর্ণ। তো এটি হচ্ছে আশ্চর্য, সেই শিলা দিয়ে নৃসিংহদেবের এই বিগ্রহ প্রকট হয়েছে। এই বিগ্রহ যে স্থানে এই নরসিংহদেব মায়াপুরে যেখানে তৈরি হয়েছিল, সেই স্থান যখন বিগ্রহ সম্পূর্ণ তৈরি হয়ে যায়, সেই গোডাউন জ্বলে ছাই হয়ে সম্পূর্ণ আগুন ভগবানের তেজে, এত জাগ্রত বিগ্রহ তৈরি হয়। এবং এই বিগ্রহ যখন সাউথ ইন্ডিয়া থেকে নিয়ে আনা হচ্ছিল মায়াপুরে, রাস্তায় অনেক জায়গাতে অনেক ট্যাক্স আছে, টোলস আছে, যেগুলোতে আটকানো হয়, ধরা হয়। তো এরকম অনেকগুলো জায়গাতে তারা ধরে, তো সেখানে তারা দেখতে চায় যে গাড়ির ভিতরে কী আছে দেখি। তো যখনই পুলিশরা সিকিউরিটিরা গাড়ির ভিতরে দেখতে যায় নরসিংহদেব ভগবানকে, দেখে সব ভীত হয়ে পালায়। ওরা বলে না না ঠিক আছে চলে যাও, কোনো আমরা কোনো পেনাল্টি বা কোনো রকম কোনো চার্জ বা কোনো কিছু নেব না। তারা নেয়নি, তারা নৃসিংহদেবের ভগবানের বিগ্রহকে ছেড়ে দিয়েছে গাড়িতে। হ্যাঁ, তো ভগবান অত্যন্ত জাগ্রত, নৃসিংহদেবের অনেক লীলা রয়েছে এখানে মায়াপুরে। তো পোকা এপার থেকে ওপার হয়ে গেছে, অথচ পাথরের কোনো পরিবর্তন হয়নি, বুঝলেন? ভিতর থেকে পাথরের এপার থেকে ওপার ভিতর থেকে পোকাটি বেরিয়ে গেছে, তবু এই শিলার অক্ষত। এত জাগ্রত ভগবান নৃসিংহদেবকে আনা হয়, তারপর মায়াপুরে রক্ষা হয়। তারপর থেকে মায়াপুরে যে চোর গুন্ডা বদমাশ যে উপদ্রব ছিল সব বন্ধ হয়ে যায়, নৃসিংহদেব রক্ষা করতেন। তো চোর গুন্ডারা দেখতো যে রাতের নাগাদ মানে এক দিব্য ঝটা আসছে, সিংহের ন্যায় কেউ গর্জন করছে, তারা মনে করতো যে আশপাশে সিংহ রয়েছে, তারা সিংহের শব্দ নিনাদ পেত, ভীত হতো, দেখতো দূর থেকে কে ছুটে আসছে তাদের মারবার জন্য, এই ভয় সবাই পালিয়ে যেত। হরি বা, নৃসিংহদেব ভগবান কি? এত জাগ্রত আমাদের মায়াপুরে নৃসিংহদেব,
নিঃসন্দেহে অনেক লীলা আছে, আমি যদি কোনোদিন ডেডিকেটেডলি হতে পারে আমরা নিঃসন্দেহের লীলা বলবো, কারণ নিঃসন্দ চতুর্দশীও আসছে এরপর। হ্যাঁ, তো একদিন আমি ডেডিকেটেডলি দেখছি মায়াপুর থেকেই, আর যদি সময় হয় তাহলে আমি নিঃসন্দেহের মায়াপুরের নিঃসন্দেহের লীলাগুলিকে বলবো। হ্যাঁ, তো নিঃসন্দেহের চোখের অনেক লীলা আছে, এত জাগ্রত ভগবান। হ্যাঁ, ভগবানের চোখ দান করবার জন্য ভগবান ভক্তের কাছে চেয়েছিলেন, এবং এক অন্ধ ভক্ত যখন সে চোখ দিয়েছিল তো তার চোখ ফিরিয়ে দিয়েছেন ভগবান, সে আবার পুনর চোখ পেয়ে যায়, তার চোখে যদি চলে আসে অদ্ভুত। অনেক অনেক লীলা আছে নিঃসন্দেহে। তিনি পঙ্কজানকী প্রভুকে থাবা দিয়েছিলেন পিঠে, একদিন রাতে স্বপ্নের মধ্যে দেখে সাক্ষাৎ নিঃসন্দেহ এসছে, এবং নিঃসন্দেহ আসলে শিল প্রভুপাদ যখন দায়িত্ব দেন এই মন্দিরের পূজা কার্যের জন্য, তো পঙ্কজানকী প্রভু জননীবাস প্রভু তারা দুজনে হেড পূজারী ছিলেন, তারা ভয় পেতেন নিঃসন্দেহের পূজা করতে, সবাই ভয় পেত এখানে মায়াপুরে, তখন এর সময় যারা ব্রহ্মচারী ছিল প্রভুপাদের শিষ্য, কেউ নিঃসন্দেহের পূজা করতে চাইতো না, ভয় লাগতো সবার, সবাই না না করতো। তো হঠাৎ করে একদিন রাতে পঙ্কজানকী প্রভুর স্বপ্নের মধ্যে এ আসে সাক্ষাৎ নিঃসন্দেহ ভগবান, এবং এসে আশীর্বাদ করেছিলেন, কাঁধে হাত রেখেছিলেন, বলেছিলেন কি, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার উপর আমার আশীর্বাদ আছে, তুমি আমার পুজো করতে পারবে। তো এরপর পরের দিন সকালে উঠে তিনি যখন সেই স্বপ্নটাকে স্মরণ করছেন এবং ভক্তদের বলছেন যে ভগবান এরম বলেছেন, ইতিমধ্যে দেখে তার পিঠের মধ্যে একটি বাঘের থাবা বসালে যেরূপ চিহ্ন হয়ে যায়, জায়গাটি খুলে গিয়ে লাল হয়ে যায়, ঠিক সেইরকম হয়ে গেছে। স্বপ্নতে ভগবান নিঃসন্দেহ কাঁধে হাত দিয়েছিল, আর বাস্তবে তার শরীরের মধ্যে বাঘের থাবার চিহ্ন বসে এতটি এত জাগ্রত আমাদের এখানে নিঃসন্দেহ ভগবান। তো ইনি সদা সর্বদা রক্ষা করেন ভক্তদের। তো আমি বলবো নিঃসন্দেহের অনেক মহিমা আছে, আমি অন্য সময় বলবো, তো প্রসঙ্গক্রমে এখন আমি বলছি। তো গুরু মহারাজ এই সম্পূর্ণ মায়াপুরকে রক্ষা করার জন্য হাতে একটা তলবার নিয়ে ঘুরতেন, সারা রাত জেগেছেন, ইট বয়েছেন, সিমেন্ট নিয়ে এসেছেন, সিমেন্ট নিয়ে এসেছেন, স্টোন চিপ নিয়ে এসেছেন, নিজের হাতে ব্রহ্মচারী আশ্রম অন্যান্য আশ্রম করেছেন কষ্ট করে যাতে ভক্তরা থাকে, সেই গুরুদেব আর যার জন্য আমরা এই মায়াপুর ধামকে পাচ্ছি, অনেক প্রভুপাদের শিষ্যদের অবদান আছে কিন্তু শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের অবদান অনেক বেশি, সব থেকে বেশি। তাই আজ গুরু মহারাজের জন্য আমরা এই মায়াপুর ধামকে পেয়েছি, গুরু মহারাজের কৃতিত্ব সর্বোচ্চ। জয় শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। তার ব্যাস পুজো উপলক্ষে আমরা উপস্থিত তার এই স্থানে, তার হাতে গড়ায় মায়াপুর। তো তাই শিষ্য হওয়ার ক্ষেত্রে আমাদেরও অনেক কর্তব্য আছে, আমরা যেন অলস না হই, সদা সর্বদা তৎপর হয়ে যেন গুরুর সেবায় নিযুক্ত থাকি। যদি আমরা অলস না এবং আমরা আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য চিন্তায় পড়ে থাকি তাহলে আমরা ভগবত ভক্তির মার্গে অধিষ্ঠিত হয়ে এগিয়ে যেতে পারবো না, কখনো না, অলস হয়ে অথর্ব হয়ে বসেই থাকবো। বোঝা গেছে? তো আমাদেরকে একদম অ্যাক্টিভ হতে হবে, যেভাবে গুরু মহারাজ ছিলেন, তবে গুরু মহারাজের কৃপায় আমরা গুরু মহারাজের সেবাতে নিযুক্ত হয়ে গুরু মহারাজকে প্রভুপাদের যে নিত্য সেবায় তিনি নিযুক্ত রয়েছেন তাতে সহযোগিতা করতে পারবো। অন্যথায় সম্ভব, অন্যথায় সম্ভব নয়। তো তাই ভক্তিবিনোদ ঠাকুর নিজের হৃদয়ের মধ্যে যে ভাবটি পোষণ করছেন, আমাদের আচার্যরা সেই ভাবটিকে পোষণ করেই পরম্পরার মাধ্যমে আমাদের প্রদান করছে। তো আমাদেরকেও সেরূপভাবে কি হতে হবে, কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, তো আমাদের কেঁদে কেঁদে বলতে হবে, এমনি বললে চলবে না, প্রভু আমি তো অধম, প্রভু আপনি আমাকে জলটা আনতে দিলেন, আমি তো অধম, কি জলটা নিয়ে আসবো বলুন, এটা হচ্ছে ফাঁকিবাজি ধান্দা, বুঝলেন? হ্যাঁ, যে আমি আনবো আবার এত কষ্ট করে আবার যাওয়া, আরে আমি তো অধম প্রভু, আমার দ্বারা কি এই সেবাটা হবে? হ্যাঁ, আমরা এইরকম না, আমাদের কি করতে হবে, নিজেকে অযোগ্য মনে তো করতে হবে কিন্তু গুরু যে সেবাটি দেবেন সেই সেবাটা করতে হবে, অধম বলে পালানোর ধান্দা করলে চলবে না।
আর আমাদের অধম মনে মনে করতে হবে, হৃদয় থেকে ক্রন্দন করতে হবে, আমি তো অধম। আর কি বলতে হবে? শিখায় শরণাগতি করো হে উত্তম। আমাদেরকে শরণাগতি শেখান কিভাবে, কৃষ্ণের শরণাগত হব, গুরুর শরণাগত হব, এটি শিখিয়ে আমাদেরকে কি করুন, উত্তম করুন, যোগ্য করুন। যতক্ষণ আমরা উত্তম হব ততক্ষণ ফার্স্ট ক্লাস যতক্ষণ হবেন না ততক্ষণ পর্যন্ত কিছু হবে না, তো ফেল করবেন। সারা বছর ধরে ফেল করে করে একই জায়গায় বসে থাকবেন, প্রভু আমি 10 বছর ধরে ভক্তি করছি, আমি 20 বছর ধরে ভক্তি ভক্তি করে কি করছেন, এক জায়গা থেকে পড়ে রয়েছে, ওই নাচি গাইয়ে আর কুদকুদি করি, এগুলো হবে? উন্নতি সাধন করতে হবে, তাই না? হ্যাঁ, অ্যাডভান্সমেন্ট করতে হবে, স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট। তার জন্য প্রার্থনা করতে হবে যে আমাকে অধম থেকে উত্তম করো, যাতে আমি যোগ্য হই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। জয় শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি পঞ্চতত্ত্ব ভগবান কি রাধা মাধব সখী বৃন্দ কি জয় শ্রী নরসিংহ ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জগদ্গুরু শীল প্রভুপাদ কি পরমারাধ্য গুরুদেব কি মায়াপূর্ণ নবদ্বীপ ধাম কি অন্তর্দ্বীপ ধাম কি যোগপীঠ ধাম কি নিতাই গৌর প্রেমানন্দে।